গার্ড খুলে শুরু রাখ সবাই। এখানে জমি দখল করতে এসেছি, কাউকে মারার ইচ্ছা আমার নেই, তাই যে যে নিজেকে বাঁচাতে চাস এখান থেকে চলে যা, না হয় হাসপাতালে পড়ে থাকতে হবে। আর তোদের নিজের অবস্থার জন্য তোরা নিজেরাই দায়ী হবি, তাই যে যে বাঁচতে চাস এখান থেকে চলে যা। আর এই সিজে একবার যা ফাইনাল করে পৃথিবীর কোনো শক্তি এমন কিছু যে নিজেও বদলাতে পারে না, তাই তোরা বাঁচতে চাইলে হাসপাতালে পড়ে না থাকতে এখান থেকে চলে যা, না হয় হাসপাতালে ঠিক ঠিক পড়ে থাকতে হবে ফুল অ্যান্ড ফাইনাল। সিগারেট খেয়ে তুমি কার জন্য ঠুট পুরাচ্ছ? সিগারেট খেয়ে তুমি কার জন্য ঠুট পুরাচ্ছ? আরে যার জন্য তুমি সিগারেট খেয়ে ঠুট পুরাচ্ছ, সে লিপস্টিক মাখা ঠুটে অন্য কারো ঠুটে কিস করছে। ক্যাট তুই আবার এত বড় শাস্তি দিলা। আরে তুমি তো খুব ভালো কইরেই জানতা ওরে স্যার আমি বাঁচতে পারুক না, তাইলে ক্যান ক্যান আবার বুকের মধ্যে ফাটার আগুন চালায় দিলা। ক্যান তুমি ওর সাথে আবার সম্পর্ক কইরা দিলা, তুমি যেহেতু জানতা ওর সাথে আবার কিছু হইব না, ওর সাথে আবার বিল হইব না, তাহলে ক্যান ক্যান এত বড় কষ্ট তুমি আবার দিলা, জবাব দাও। চুপ করে থাকবা না, তুমি জবাব দাও ক্যান তুমি আবার এত বড় কষ্ট দিলা। আরে বেবাট তুই হয়তো আবার ভুলা যাবি তোর স্বার্থের টানে, সাত বছরের সম্পর্ক মাত্র সাত দিনের অ্যাক্সিডেন্টে পাইয়া তুই ভুলা যাবি, কিন্তু আমি সেটা পারুক না, কারণ তোরে আমি ভালোবাসা ফেলাইছি, এই জীবনের চাইতেও বেশি তোরে ভালোবাসা ফেলাইছি, তাই হয়তো তোরা আমি ভুলতে পারুক না। আর তুই সুখেই থাকিস, ভালোই থাকিস, কারণ আমি তোরে যতটা ভালোবাসছি তুই আবার তার চাইতে বেশি অবহেলা করছস। আমি তোরে ভুলতে পারুক না, আমি তোরে ভুলতে পারুক না, তুই ভালো থাকিস, আর পারলে আবার ক্ষমা করে দিস। আমার ভাই কোথায় আছে একটা কথাও বলবি না, আমার ভাই কোথায় আছে বল। অনেক বা কত সাহস তোর, কর কর।